সভা প্রার্থীতা ফিরে পেতে প্রথম দিনের আপিল আবেদন কার্যক্রম নিয়ে সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। লিজিতা ধন্যবাদ আপনাকে। আমি নির্বাচন কমিশনে আছি এবং আপনি জানেন গতকালকে যাচাই বাছাই ছিল, যাচাই বাছাইয়ের পর 731 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। কিন্তু তারপরে যেটা প্রসিডিওর সেটা হচ্ছে পরবর্তীতে তারা মানে আজকে থেকে বাতিল হয়ে গেছে যাদের মনোনয়নপত্র, তারা কিন্তু ইলেকশন কমিশনে নির্বাচনী যে ট্রাইব্যুনাল সেখানে কিন্তু তারা আবেদন করতে পারবেন। যে আবেদনের তারিখটা আছে 9 ডিসেম্বর পর্যন্ত এবং 10 তারিখ থেকে এই আপিলের ভিত্তিতে নির্বাচন কমিশন 15 ডিসেম্বর পর্যন্ত শুনানি শুরু করবেন। সকাল থেকেই তো আপিল দিচ্ছেন বিভিন্ন বুথে, এখন পর্যন্ত যে 8টা বিভাগের জন্যে এবং যে 10টি বুথ করা হয়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের হিসাবে কিন্তু নির্বাচনী অঞ্চল হচ্ছে 10টা, যদিও আমাদের বিভাগ 8টা, কিন্তু নির্বাচন কমিশনের যেহেতু নির্বাচনী অঞ্চল 10টা সেজন্য 10টা বুথ করে দেওয়া হয়েছে। সেই 10টি বুথে কিন্তু বিভিন্ন জেলার থেকে যারা এসেছেন তারা কিন্তু তাদের আবেদনগুলো জমা দিচ্ছেন। এখন 10টা বুথে আমরা দেখেছি মাত্র 12টি আবেদন জমা পড়েছে বিভিন্ন প্রার্থীরা, এবং তাদের বেশিরভাগ প্রার্থী কিন্তু স্বতন্ত্র প্রার্থী। আর আমরা যদি এবার জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু বলাই হয়েছে যে এবার কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই, কিন্তু এখানে যারা স্বতন্ত্র প্রার্থীরা 1% সিগনেচারের জটিলতার কারণে তাদের আবেদন প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছে, তারা কিন্তু এসে যেটি বলছেন যে এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনের ভাগ্য লক্ষ্যেই কিন্তু স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু সামান্য কিছু ছোটোখাটো ভুলভালের জন্য যে হারে ঢালাওভাবে স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়ে গেছে সেটি কিন্তু মনে করছে যে এক ধরনের ভোটে যে তারা তো ভোটার আনবেন এবং ভোটার তারা আনবেন এবং ভোটারদের অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য কিন্তু এরকম স্বতন্ত্র প্রার্থীদের দরজাটা একটু উন্মুক্ত রাখা হয়েছে, কিন্তু এভাবে যদি বাতিল হয়ে যায় তারা যদি আবার প্রার্থিতা ফিরে না পান সেটা নিয়ে তারা একটু চিন্তিত আছেন যে ভোটটা আসলে কেমন হবেন। আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে সেটি অনেকে আবার মনে করছেন যে ছোটোখাটো বিষয়ের জন্য তাদের একটা ভোগান্তি হচ্ছে এবং 1%-এর যে সিগনেচারটা সেটা মনে করছে যে একটা ভোটারদের ভোটাধিকার এবং মানবাধিকার এবং তাদের ব্যক্তিগত তথ্যগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে, কারণ ভোটারদের সিগনেচারগুলো ঠিক আছে কি না, কোন ভোটার স্বাক্ষর দিয়েছেন সেগুলো জানার জন্য আবার কিন্তু বাড়ি বাড়ি যেতে হয়, নির্বাচন কমিশন কিংবা পুলিশ জাস্টিফিকেশন করে, তো সেটার একটা ভোটারের গোপনীয়তা কিন্তু উন্মুক্ত হয়ে যায়। এটি একটি কারণ আছে, অনেক সময় ভোটাররা কিন্তু এই কারণে সিগনেচার দিতে চান না যেহেতু তাদের গোপনীয়তা উন্মুক্ত হয়ে যায়, যেহেতু আমাদের একটা অবিশ্বাসের রাজনীতি আছে। এবং সব আরেকটি 3 নম্বর যেটা প্রশ্ন, বাতিল হয়ে যায় স্বতন্ত্র প্রার্থীরা, বিশেষ করে আওয়ামী লীগের যে সমস্ত আমরা 5 জনের সাথে কথা বলেছি এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিভিন্ন আসনের, তারা কিন্তু বলছে যে কে সেন্ট্রাল থেকে যদিও বলা হয়েছে স্বতন্ত্রতা প্রার্থীদের জন্য ভোটের দরজা কিংবা ভোটের বাদ উন্মুক্ত, কিন্তু যারা নৌকার টিকিট পেয়েছেন তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থীদের মাঠে দাঁড়াতে দেওয়ার জন্য এক ধরনের চাপ প্রয়োগ করছেন। যেমন ধরেন যে চট্টগ্রাম চার আসনে আওয়ামী লীগের কিন্তু 4 জন স্বতন্ত্র প্রার্থী আছেন, আমরা দেখেছি যে তাদের একজনের থেকে কথা শুনলাম, চট্টগ্রাম 4 আসনে যিনি প্রার্থী ছিলেন সীতাকুণ্ডের, তিনি কিন্তু বললেন তার আসনে যতগুলো স্বতন্ত্র প্রার্থী ছিল আওয়ামী লীগের সকলের কিন্তু বাতিল হয়ে গেছে, এরকমই একটা চলছে। এবং ফরিদপুর 1 আসনে যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন তারটাও বাতিল হয়ে গেছে, একটু আগে আসলেন ঢাকা 5 আসনে যিনি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তারটাও বাদ হয়ে গেছে। তো সবার এই বাদ হয়ে যাওয়া আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা মনে করছে এভাবে ঢালাওভাবে যদি স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়ে যায় তাহলে ভোটার আনবে কারা, এবং এই যে মাঠে একটা চাপ আছে যারা নৌকার প্রার্থী হলেন সেই চাপটাকে যেন নির্মূল করা হয়, লেভেল প্লেয়িং ফিল্ড হয়, এবং ছোটোখাটো ভুলের জন্য যে প্রার্থিতা বাতিল হয়ে গেছে নির্বাচন কমিশন যদি সহনশীল হয়ে যায় এবং লেভেল প্লেয়িং ফিল্ডটা বজায় রাখে তাহলে তারা মাঠে সমান সুযোগ নিয়ে ভোটটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক করতে পারবে, এমনটা এখানে এসে তারা দাবি করছেন। আর এটি 4টা পর্যন্ত কার্যক্রম চলবে, যেটা আগেই বললাম যে 9 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবে, 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত যারা আবেদন করলেন তারা প্রার্থিতা ফিরে পাচ্ছেন কিনা সেটা শুনানি করবে নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের নির্বাচনী ট্রাইব্যুনালেও যদি প্রার্থিতা বাতিল হয়ে যায় তবে কিন্তু তাদের পরবর্তী দরজা হাইকোর্ট খোলা আছে। রোদিতা সুমা ধন্যবাদ আপনাকে।